আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা ভিডিও। সোশ্যাল মিডিয়া লিমিট করার কারণে আমি ভিডিও করা বা অন্য পোস্ট করা এগুলাতে বেশ ইররেগুলার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, দ্যাট মিন্স বিজেএস এক্সাম সিলেবাস নিয়ে, এবং কোন রেফারেন্স বুকগুলো আমার প্রিপারেশনের জন্য আমি রেখেছি সেইগুলো। কিন্তু তার আগে ওভারঅল সিলেবাসটা একটু দেখে আসা যাক। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েব পেজে কিন্তু এই সিলেবাস দেয়া আছে, মানে এই শর্ট ফরম্যাটটা আছে। আগে যেটা বড় ফরম্যাটে ছিল, মানে ডিটেলস, ওইটা এখন আর পাওয়া যায় না। মনে হয় একটু চেঞ্জেস আসবে হয়তো বা আসছে, এই জন্য এখন আর নেই। তো ওভারঅল সিলেবাসটা যদি দেখি তাহলে এখানে বাংলা থাকবে, ইংরেজি থাকবে, তারপরে জিকে থাকবে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুই মিলায়, সাধারণ গণিত থাকবে এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মানে দৈনন্দিন বিজ্ঞান থাকবে, তারপরে যেটা থাকবে সিপিসি, এসআর, সিভিল কোডস অ্যাক্ট লিমিটেশন, তারপরে হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি ধারণা এতদ সংক্রান্ত আইন, এটা টোটাল মিলায় 100 মার্ক। আর অপরাধ সংক্রান্ত আইন যেমন পেনাল কোড, এভিডেন্স আর সিআরপিসি মিলায় হচ্ছে 100 মার্ক। পারিবারিক আইন থাকবে মুসলিম, হিন্দু, অন্যান্য আইন, তারপরে ওই যে অন্যান্য আইনের ভিতরে হচ্ছে এফসিও, তারপরে হচ্ছে ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ, ঠিক আছে, তারপরে এমএফএলও, এগুলা থাকবে। দেন সাংবিধানিক আইন বা জেনারেল ক্লোজেস অ্যাক্টের ভিতরে সংবিধান তো থাকছে, জেনারেল ক্লোজেস অ্যাক্ট 1897 এবং আইনের ব্যাখ্যা ধারণা, এটা থাকবে। এটা টোটাল মিলায় 100 মার্ক। এটা কিন্তু একটা, আমি বলবো একটা, কি বলবো, একটা ব্লেসিং মার্ক, কারণ এটাতে ভালো মার্ক ওঠানো যায়। তারপরে সম্পত্তি রিলেটেড, মানে ল্যান্ড পার্টে থাকবে কন্ট্রাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টি, রেজিস্ট্রেশন, এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড নন এগ্রিকালচার টেনেন্সি, এই 5টা মিলাই থাকবে ল্যান্ড রিলেটেড। ওকে, আমি এখন ভিডিওটা করার সময় ডিটেল সিলেবাসটা হাতের কাছে পেলাম না। 40-45 পেজের একটা সিলেবাস আর কি এটা আছে। আগে সফট কপি ছিল, পরে অবশ্য এখন বাজারে এটা পাওয়া যায়। তবে যাদের কাছে এখনও পর্যন্ত নাই, বাজার থেকে সুফি প্রকাশনের একটা বিজেএস সিলেবাস কিনতে পাওয়া যায়, ওটা কিনে নিতে পারেন। আর 40-45 পেজের একটা সিলেবাস 80-120 টাকা দাম নেবে। ওকে, দেন আসি আমি কোন রেফারেন্সেস বুকগুলো ইউজ করছি সেটা। ওকে, প্রথমে আসা যাক সিপিসি নিয়ে। সিপিসির জন্য অবশ্যই আপনারা এই মূল গেজেটটা পড়বেন। মূল গেজেটটা হচ্ছে আমার কাছে মাদার বুক, এটার বিকল্প কিছুই নেই। এটা তো একটা মূল গেজেট, এটা বাজারে সব জায়গায় কিনতে পাওয়া যায়। দেন ব্যাখ্যার জন্য আপনাকে একটা বই পড়তে হবে, যার যেটা ভালো লাগে। বই কেনার জন্য আমি বলবো কারো রেফারেন্স দেখার থেকে বাজারে যেয়ে দেখে বুঝে সময় নিয়ে কেনা উচিত। আমার কাছে এই বইটা বেশ ভালো লেগেছে। ওয়েট, এই যে দেওয়ানি কার্যবিধির অ্যাডভোকেট তোফাজুল হোসেনের বইটা, এটা আমার কাছে বেশ ভালো একটা বই মনে হচ্ছে ব্যাখ্যা এবং নজিরগুলা পড়ার জন্য। তারপরে আসা যাক দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধির জন্য বিচার প্রক্রিয়া যে বইটা, এটা একটা মাস্ট হ্যাভ বই অল প্রিপারেশনের জন্য, মানে ল রিলেটেড। মোহাম্মদ হামিদুল হকের একটা বই বিচার প্রক্রিয়া, খুবই ভালো বই, এটাও সব জায়গায় কিনতে পাওয়া যায়। ফৌজদারি এবং দেওয়ানি বোথ সাইডের জন্য কিন্তু এটা একটা বেস্ট বই। তার আগে আমি বলি যে আপনি বিচার প্রক্রিয়া বইটা কেন পড়বেন। ওকে, আপনি যে টপিকটা পড়ছেন, লাইক এখন আপনি পড়ছেন সমন, তো সমন রিলেটেড সেকশন পড়লেন, দেন হচ্ছে অর্ডার পড়লেন, পড়ার পরে বিচার প্রক্রিয়া বইটাতে যাবেন। যাওয়ার পরে যে জাজমেন্টগুলো পাবেন এখানে, এই জাজমেন্টগুলো দেখার পরে আপনার জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। তবে হ্যাঁ, বার কাউন্সিল এবং জুডিশিয়ারি দুইটার জন্য আমার কাছে সিপিসি, সিআরপিসি বা আদার ল পড়ার জন্য আইন পাঠটা হচ্ছে একটা বেস্ট ওয়ান। আইন পাঠে খুব সাবলীল ভাষায় দেওয়া আছে। যদিও আপনি মূল গেজেট পড়ার পরে এবং বিচার প্রক্রিয়া পড়ার পরে আইন পাঠ আপনার কাছে খুবই ইজি মনে হবে, অ্যান্ড আপনি বইটা যত মোটা হোক না কেন খুব তাড়াতাড়ি শেষ করতে পারবেন। তো আমার কাছে আইন পাঠের অপশনটা খুবই বেস্ট। আমি এইটা, মানে কি বলবো, প্রতিটা সেকশন পড়ার পরেও যদিও দরকার হয় না তবুও আমি এই বইটা দেখি। সেকেন্ডলি আমি যদি আসি তাহলে আসবো সিআরপিসিতে। সিআরপিসির জন্য আমার পড়ার প্রসেসটা সেম, আমি সিপিসি যেভাবে পড়ি সিআরপিসিওটা সেভাবেই পড়ি। মানে আমি মূল গেজেট পড়ি, পড়ার পরে এটাও হচ্ছে অ্যাডভোকেট তোফাজুল হোসেনের একটা সিআরপিসির বই, খুবই ভালো বই আমার কাছে মনে হয়েছে। এবং তারপর হামিদুল হকের এই বইটা তো আমার কাছে আছে, এই বইটা হচ্ছে বেস্ট ওয়ান। অনেক সময় দেখা যায় যে বড় বড় সেকশনগুলো বোঝার জন্য একটু নোট করা দরকার হয়। আমি বলবো যে নোট করতে হয়, কারণ নোট আমরা কেন করি, 20 পেজের একটা টপিক সেটাকে আমরা কনসাইজ ফরম্যাটে নিয়ে আসি। আমার কাছে নোট মানে ওইটাই,
কনসাইজ ফরম্যাটে নিয়ে আসা। একটা নোট খাতা তো পাশে থাকবেই, আর একটাভাবে আমি করি সেটা আপনাদের একটু দেখাই। যেমন ধরেন আমি এই সেকশনটার কথা বলি, এটা হচ্ছে 88 অ্যাটাচমেন্টের একটা সেকশন, ঠিক আছে। এখানে 7টা বিধান আছে, তাছাড়া 6-6 এ বি সি এইসব মিলায় তো আরও বেশ অনেকগুলো আছে। তো এত বড় একটা সেকশন আপনার কীভাবে মনে থাকবে? অবভিয়াসলি এটা কিন্তু টাফ। তার জন্য আমি যেটা করি, এই হচ্ছে সাবসেকশনটা পড়লাম, পড়ার পরে এটার যে কিওয়ার্ডস আমি কিন্তু এখানে লিখে রেখেছি। এই যে বইটা দেখতে একটু উইয়ার্ড হয়ে গেছে, কিন্তু এটা খুবই হেল্পফুল, খুবই হেল্পফুল আমার কাছে তো, মানে একটা বেস্ট ওয়ে মনে হয়। যেমন এই সব জায়গায় এরকমভাবে ভাবে লেখা। ওকে, সিআরপিসিটা একইভাবে বিচার প্রক্রিয়া তো আমি ফলো করছি, এবং একই সাথে কিন্তু আইন পাঠের আমার কাছে মনে হয় যে কোনোই বিকল্প নেই। নেক্সট আমি যদি সংবিধান নিয়ে আসি, সংবিধান ক্ষেত্রে আমি যে বইটা দেখি সেটা হচ্ছে এই যে সহজ ভাবনায় সংবিধান। এটা দুটা ভলিউম আছে, একটা হচ্ছে এই যে ছোটোটা, এটা বিজেএস এবং বিজেএস এবং হচ্ছে বিসিএস দুইটার জন্যই খুবই ভালো। যেমন এখন কিন্তু দেখা যায় যে প্রতিটা কোশ্চেনে সংবিধান রিলেটেড সংবিধান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। তো সেক্ষেত্রে এই বইটা যারা আদার এক্সামের জন্য প্রিপেয়ার করছে নিজেকে, তার জন্য এই বইটা কিন্তু একটা বেস্ট ওয়ান। এবং জুডিশিয়ারির জন্য তো এটার কোনো বিকল্প নেই, অবভিয়াসলি এর সাথে মূল যে গেজেটটা সেটা তো পড়তেই হবে। এটা হচ্ছে আমার কাছে সরকারি কপিটা আছে আর কি, এটা মূল গেজেট, আর পড়তে হবে হচ্ছে ইংলিশ ভার্সনটা। ইংলিশ ভার্সনটাও যদি পড়া যায় তাহলে কিন্তু প্রবলেম হয় না, কারণ অনেক সময় দেখা যায় সেকশনের আর্টিকেলের একটা পার্ট ইংরেজি পার্ট তুলে দেয়। সেক্ষেত্রে যারা শুধুমাত্র বাংলা পড়ে বা আমরা যারা শুধু বাংলা পড়তে চাই তাদের জন্য এটা কিন্তু একটু টাফ হয়ে যাবে। এখন আসি যে আপনি এই বইটা কেন পড়বেন, এই যে প্রথম খণ্ড এই বইটা কেন পড়বেন একটু দেখায়। এই যে দেখছেন এই বইটাতে কিভাবে দেয়া, এই বইটাতে এই যে এইভাবে শর্ট শর্ট করে অ্যান্সার দেওয়া আছে, একটা সেকশনের ভিতরে যায় তাহলে ভালো লাগবে। ধরেন রাষ্ট্রপতি দায়মুক্তি সেকশন আর্টিকেল 51, এই যে আর্টিকেল 51-এর এটা তো মূল হচ্ছে আর্টিকেলটা দেয়া, এই রিলেটেড কোন কোন প্রিলিমসের জন্য বা কোন কোন এমসিকিউ কোশ্চেন আসতে পারে সেটা কিন্তু এই যে খুব ভালো করে দেওয়া আছে। দেখছেন আপনি শুধুমাত্র এতটুকু পড়েই এই কোশ্চেনগুলো যদি পেয়ে যান অটো, তাহলে কি বলবো, এই বইটা কিন্তু মাস্ট হ্যাভ। তো আমি বলবো প্রিলিমসের জন্য এই বইটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এটা একটা বেস্ট বই, এবং ডিটেলসের জন্য আপনি এটা পড়বেন। আমার কাছে মনে হয় যে এই বইটা একটা গিফট। ওকে, তো আমি যদি যাই, তো এখানে আসলাম, ধরেন আচ্ছা 57-তে আসলাম, এখানে বলছে যে প্রধানমন্ত্রী পদের মেয়াদ। ওকে, প্রধানমন্ত্রী পদের মেয়াদ এতটুকু, এখানে তিনটা প্রভিশনস আছে, তারপরে রিলেটেড যে আলোচনা, প্রাসঙ্গিক আলোচনা, এ দেখেন প্রধানমন্ত্রী পদের মেয়াদ ও অপসারণ সম্পর্কিত বিধান, যে অপসারণ সম্পর্কিত যে বিধান আছে, এই যে পয়েন্টটা করে লেখা, এটাতে কম আছে। 56-তে যদি যাই, মন্ত্রীগণ, দেখছেন প্রধানমন্ত্রীর পদমর্যাদা, তারপরে হচ্ছে পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রাইম মিনিস্টার ইন বাংলাদেশ, এখানে 12-13 পয়েন্ট, 14 পয়েন্ট আছে। তারপরে হচ্ছে রেস্ট্রিকশনস অফ প্রাইম মিনিস্টার্স পাওয়ার, ঠিক আছে, এগুলোর জন্য কিন্তু এই বইটা অবশ্যই পড়তে হবে, কারণ সংবিধানে শুধু আর্টিকেল পড়ে তো আর হয় না, ডিটেলস পড়তে হয়। এবার আমি আসি স্পেশাল পাওয়ার সেক্টের জন্য। স্পেশাল পাওয়ার সেক্টের জন্য আখতারুজ্জামান, বিচারপতি ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের এই বইটা হচ্ছে একটা বেস্ট বই। এবার আসি ল্যান্ড রিলেটেড আইনগুলো, ল্যান্ড রিলেটেড আইনগুলোর জন্য ওখানে তো 5টা আইন আছে, তো আপনি আইন সহায়িকা নিতে পারেন। আইন সহায়িকার ভিতরে আপনার বিজেএসের জন্য যতগুলা ল আছে সবগুলোই পাবেন। ওকে, তো আপনি মেন গেজেটের থেকে পড়বেন, এই যে টিপির জন্য তো এটা আছে। এইবার আমি যেটা দেখাতে যাচ্ছি, আমার কাছে মানে কি বলবো, সব থেকে ইম্পর্টেন্ট যে বইটা সেটা হচ্ছে টিপির জন্য সম্পত্তি হস্তান্তর আইনের বিশ্লেষণ, এটা হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান হাওলাদারের। যারা ইতিমধ্যে আইনে গ্রাজুয়েশন করে ফেলেছেন তাদের কাছে প্রত্যেকের এই বইটা আছে আমি জানি। এই বইটা ভার্সিটি থেকেই খুব বেশি সাজেস্ট করে, সে যে ইউনিভার্সিটি হোক না কেন, পাবলিক অর
প্রাইভেট যেটাই হোক না কেন এটা সাজেস্ট করে। আমি এই পর্যন্ত যে বইগুলাই বললাম এগুলো সবই বিভিন্ন বড় আপু ভাইয়ারা যারা এই পর্যন্ত র্যাঙ্ক করেছে বা আমার ফ্যামিলিতে দুজন আছে, তো এদের যেভাবে যেসব বইগুলো পড়ে উপকৃত হয়েছে তারা আমাকে যেভাবে সাজেস্ট করেছে বা তাদের সাজেশনে আমি যেভাবে পড়ছি, এর ভিতর থেকে কোন বইগুলো আমার কাছে বেস্ট মনে হয়েছে বা আমার মানে আমার পড়ার ক্যাপাসিটি অনুযায়ী যেগুলো আমি অ্যাডাপ্ট করতে পারছি আমি সেইগুলোই কিন্তু এখানে দেখালাম। ওকে, নেক্সট আমি আসবো পারিবারিক আইনে। পারিবারিক আইনের ওখানে আপনি তিন চারটা আইন পাবেন, পাঁচটার মতো আইন পাবেন। সেটার জন্য আপনি এই যে আইন সহায়িকা বইটা, আপনার যদি সিঙ্গেল ছোট ছোট আইনের গেজেট বই মানে এরকম পাতলা পাতলা বই যদি আপনি কিনতে পারেন সেটা তো খুবই ভালো। আর আমি ওই বইগুলো আছে তারপরে এই সহায়িকা রেখেছি যে এক টান দিয়ে এই বইটা সব আইনগুলো একবারে দেখে ফেলা যায়। এই বইটা আমার কাছে আছে, এই বইটা থেকে আপনি হচ্ছে মূল গেজেটটা দেখবেন এবং এটা হচ্ছে একটা টোটকা, মুসলিম আইনের মূলনীতি ডিএফ মোল্লা। এটার ইংলিশ ভার্সন আপনি ইউনিভার্সিটিতে থাকতে পড়েছে কিন্তু এটার বাংলা ভার্সনের মানে আগা মাথা পড়ে ফেলতে হবে, আমার অবশ্যই একবার শেষ আগা মাথা এটা পড়ে ফেলতে হবে আর অবভিয়াসলি রিভিশনে থাকতে হবে। আচ্ছা, এইটার থেকে প্রচুর কোশ্চেন আসে, আপনি প্রমাণ কখন পাবেন জানেন? বলি আমি, যখন আপনি প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করবেন জাস্ট অ্যাস্ট্রোনাইজড হয়ে যাবেন যে কী ব্যাপার, সবই তো এই বইটা থেকে আসে, সব কোশ্চেনই তো এই বইটা থেকে। ওকে ওকে, দেন এবার স্পেশাল ল যেগুলো আছে আবারও আমি একই কথায় আসবো, সেটা হচ্ছে আইন সহায়িকা। এটার ভিতরে সব আইন আছে বুঝছেন তো, এই বইটা আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে, এই বইটা আমার স্পেশাল লয়ের জন্য বিশেষ করে বেশি বেশি কাজে লাগে। এটার থেকে আমি মেইন গেজেটটা পড়ি, পড়ার পরে তো স্পেশাল পার্টের জন্য এই যে ভলিউম টু আছে আইন পার্টের, আইন পার্ট আসলেই অনেক হেল্পফুল, ভাগ্যিস বাজারে ছিল এই জন্য সব কিছু খুব ভালো ভালোভাবে হচ্ছে ইয়া করা যায়, ব্যবহার করা যায়। তো আইন পার্টের ভলিউম ওয়ান অ্যান্ড টু এটা হচ্ছে বলবো যে এটা একটা সিরিজ আপনি রেখে দিতে পারেন, এটা খুবই হেল্প হবে। মানে মেইন গেজেট এটার থেকে পড়ার পরে আপনি হচ্ছে আইন পাঠ পড়লেন, এটা খুবই ভালো হবে। অবশ্য মিনি লয়ের বই আছে, মিনি ল স্কুল যেটা এটার বই আছে, প্রিলি মাস্টার রিটার্ন মাস্টার, এই এটা ভালো। প্রিলি মাস্টারের বইটা আমার কাছে কনসাইজ ফর্মেটে পড়তে অতটা ইজি মনে হয় নাই রাদার দ্যান আইন পাঠ, আইন পাঠ আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমি এটাতে হ্যাবিচুয়েট ফিল করছি। ওকে, দেন এবার জেনারেল সাবজেক্টে আসা যাক। ইংলিশের জন্য আমি বেশি কিছু ব্যবহার করছি না ইতোমধ্যে, আমার কাছে মনে হচ্ছে আমি একটা বই খুব ভালোভাবে শেষ করতে চাই, এটা হচ্ছে মাস্টার। মাস্টার বইটা হচ্ছে রাইটার হচ্ছে এম ডি জাহাঙ্গীর আলম। এই মাস্টার বইটার থেকে সমস্ত গ্রামার যেগুলো আসে আর কি, আপনারা তার আগে সিলেবাসটা অবশ্যই কালেক্ট করবেন, সিলেবাসটা কালেক্ট করলে বুঝতে পারবেন যে কোন গ্রামারগুলো আপনাকে এম্পাসাইজ করতে হবে। তো মাস্টার বই থেকে আমি হচ্ছে লিটারেচার পার্ট তারপর গ্রামার পার্ট এগুলো দেখি। আমার কাছে ইতোমধ্যে একটা বই নাই, কনফিডেন্সের একটা লিটারেচার বই আছে সেটা খুবই ভালো, আমার কাছে এই মুহূর্তে নাই, আপনারা চাইলে কনফিডেন্স থেকে কালেক্ট করতে পারেন, সম্ভবত ওইটা আউটসাইড হচ্ছে মানে বাজারে ওইটা পাওয়া যাবে না। ওকে, তারপরে এসে আর অ্যাম্পলিফিকেশনের জন্য আমি হচ্ছে ইউনিক বইটা দেখি। ইউনিক বইটা থেকে বাংলা এবং ইংলিশ বোথ সাইডের এসে খুব ভালো আছে, খুব ভালো এখান থেকে হেল্প নেওয়া যায়। ওকে, দেন এবার বাংলায় আসা যাক। বাংলার জন্য যে কোনো একটা বই খুব ভালোভাবে শেষ করলে বা ফলো করলে সেটা আরও ভালো হয়। তো সৌমিত্র শেখরের এই যে সাহিত্য জিজ্ঞাসা এই বইটা খুবই ভালো, এটা থেকে গ্রামার পার্টটা তো পড়াই যায় মানে হেল্প নেই আর কি, কিন্তু অভিযাত্রী এই বইটা, এই বইটার থেকে আমার শেষ হওয়ার কারণে আমি মার্চ করে পড়ছি হচ্ছে এই যে সাহিত্য জিজ্ঞাসা সাথে অভিযাত্রী এই দুইটা অ্যালং উইথ 9-10 গ্রামার বই। এই যে 9-10 গ্রামার বই, যারা ইতোমধ্যে অনেকগুলা হচ্ছে কম্পিটিটিভ এক্সামে বসেছেন তারা কিন্তু জানেন যে 9-10 বাংলা বই থেকে মানে কোশ্চেন হুবহু পাওয়া যায় আর কি। সৌমিত্র শেখরের বইটা ভালো, তবে অভিযাত্রী বইটা মানে আমার কাছে বেশি আর কি ক্লোজার মনে হয়েছে, আপন মনে হয়েছে যেহেতু শেষ করেছি। তবে 9-10 ব্যাকরণটা এক্সামে যেহেতু হুবহু আসে এটা মাস্ট হ্যাভ। 16 BJS এর কোশ্চেন কিন্তু সর্বকালের কঠিন বাংলা কোশ্চেন হয়েছে, মানে জুডিশিয়ারির এতদিন যত কোশ্চেন এসেছে, তো ওই কোশ্চেনটা অ্যানালাইজ করলে আপনি কিন্তু দেখতে পাবেন যে ওইখানের কোশ্চেন কঠিন, তবে বেশিরভাগ কোশ্চেন গ্রামারের বাংলা বই থেকে এসেছে 9-10। ওকে, দেন এবার সায়েন্সে যাওয়া যাক। তৃতীয় থেকে চতুর্থ BJS পর্যন্ত সায়েন্সের কোশ্চেন কিন্তু 7, 8, 9, 10 এইগুলোই ফলো করেছে,
কিন্তু 1500-16 কোশ্চেন আপনারা অ্যানালাইজ করলে বুঝতে পারবেন, ওখানে কিন্তু আস্তে আস্তে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এই কোশ্চেনগুলো হচ্ছে ঢুকিয়ে দিয়েছে। 7, 8, 9, 10 সায়েন্স পড়লে তো খুবই ভালো, ওইটা থেকে হচ্ছে কোশ্চেন কমন পাওয়া যায়, মানে ওইটার বাইরে আসলে নাই। আর বায়োলজি থেকে ফিজিক্স থেকে যেহেতু কোশ্চেন আসতে দেখা যায়, এই জন্য এই বইগুলো বাজার থেকে আমি কালেক্ট করেছি। আর ইতোমধ্যে অবস্থা দেখে বুঝতেই পারছেন যে বেশ অনেকই পড়া হয়ে গেছে, তো এই বইগুলো হচ্ছে কালেক্ট করতে পারেন। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাথে 7, 8, 9, 10 হচ্ছে সায়েন্স বইটা। এবং আরেকটা কথা আমি এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে বিসিএসের বিগত বছরের রিটেন কোশ্চেনের যে সায়েন্স কোশ্চেনগুলো আসছে ওইগুলো থেকেও কিন্তু হিউজ পরিমাণে রিপিট হয়। আর তাছাড়া আপনি যখন বিগত বছরের কোশ্চেন মানে বিজেএসের কোশ্চেন সলভ করবেন, তখন দেখতে পারবেন যে কিছু মানে কিছু কোশ্চেন কিন্তু র্যাপিডলি রিপিট হইতে থাকে, প্রতি বছরে ওই ধাঁচের কোশ্চেন আসতে থাকে। তো আমি অবশ্যই বলবো যে এই বইগুলো তো পড়বেন, কিন্তু তারপরেও ওই বই একটা আপনার সাপোর্টে রেখে দিবেন। আমি যদি জিকেতে আসি, জিকেতে একটা ভালো অ্যামাউন্টের মার্ক আছে, তবে মার্ক খুব ভালো ওঠানো যায় না। আমি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এখন বেশি ভরসা করে আছি। আর আরেকটা জিনিসে ভরসা করে আছি, সেটা হচ্ছে মিন্স মান্থলি এডিশনাল নিউজ, এই যে বিশেষ সংখ্যা, বিসিএসের বিশেষ সংখ্যা বের হয়, এইটার থেকে আপনি পড়তে পারেন। আমি মূলত এখন এটার উপরে বেশি হচ্ছে ফোকাস দিয়ে বসে আছি, এটাই করছি কারণ একটু আপডেট থাকার জন্য। আর এখনকার বেশিরভাগই কোশ্চেন হচ্ছে মানে আপডেট ম্যাটার ইন্সপায়ার্ড বেসড কোশ্চেন, তো এই কোশ্চেনের জন্য বিশেষ করে আর বিশেষ করে প্রিলিমসের জন্য এই ধরনের বই হচ্ছে পড়তে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো কোনো জুড়িই নেই, গতবারের কোশ্চেন দেখলে আপনারা বুঝতে পারবেন 16তম হচ্ছে প্রিলির কোশ্চেন, মানে একদমই মানে রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সে যেসব ম্যাটারগুলো আসছে সেসব ম্যাটার থেকে এই কোশ্চেন আসছে। তো আমার কাছে ওই যে জর্জ সিরিজের MP3, তারপরে বেসিক ভিউ, এগুলো হচ্ছে জিকের জন্য আছে, তবে আমি ওইটাতে আপাতত মনোযোগ দিচ্ছি না, আপাতত ওই টাইমটা হচ্ছে এখানে ইনভেস্ট করার চেষ্টা করছি। আপনারা চাইলে দেখতে পারেন, কিন্তু আমি বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স আর এই দুইটা জিনিস প্রতিটা স্টুডেন্টের প্রতি মাসে রাখা উচিত। 50-60 টাকা করে দাম, আর এটা তো 20 টাকা না 30 টাকা মনে হয় দাম হয়। দেন আমি ম্যাথে আসতে চাই। ম্যাথটা আমার কাছে খুবই টাফ লাগে, এই কথা শুনে অনেকের হাসি আসতে পারে, কারণ অনেকেই আছেন যারা ম্যাথ খুবই ভালো পারেন। আমি ম্যাথ এত ভালো পারি না ভাই, আমার কাছে ম্যাথটা খুবই হেকটিক লাগে আর আমার খুবই সময় নষ্ট হয়, সময় নষ্ট না মানে সময় আর কি দিতে হয় এখানে। ম্যাথটা একটু কনসিস্টেন্ট ওয়েতে করতে হয়, এই জন্য রেগুলার টাইম দিতে হয়। আর যাদের ম্যাথটা ইজি তাদের জন্য তো ব্লেসিং, তারা ওই টাইমটা অন্য কোথাও ইনভেস্ট করতে পারবে। আচ্ছা, আমার কাছে বেশ কিছু ম্যাথের বই আছে, একটু দেখায়। যেমন একজন সিনিয়রের পরামর্শে আমি এই যে খায়রুলসের ম্যাথটা কিনেছিলাম, এটা নাকি অনেক ভালো, কিন্তু আমার কাছে তো বোধগম্য মনে হলো না। সায়েন্স ম্যাথ নামে আমার কাছে আরেকটা ম্যাথ আছে, শর্টকাট অ্যান্ড ব্রড ম্যাথ রিভিউ মনে হয় না বইটার নাম এরকমই ছিল। যাই হোক, ওই বইটা আমার কাছে আছে, কিন্তু হচ্ছে ওই বইটা থেকেও আমার খুব একটা উপকার হলো না। বাই দ্য ওয়ে, এখন আমি যেটা করছি শুধুমাত্র একদম 7, 8, 9, 10 ম্যাথের উদাহরণ আর অনুশীলনী যে প্র্যাকটিসগুলো আছে এইগুলোই দেখার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ভরসা। এবার আমি প্রিলির জন্য কিছু কথা বলবো, মানে খুবই শর্টকাট কিছু কথা, সেটা হচ্ছে যে এই যে লিগাম বইটা খুবই ভালো। লিগাম বইটার A to Z আপনি শেষ করতে পারেন, কারণ লিগামের একটা সুবিধা হচ্ছে যেটা অন্য বইতে যেগুলো নাই, সেটা হচ্ছে যে প্রতিটা অপশান, একটা কোশ্চেন প্রতিটা অপশান এখানে খুব ভালোভাবে অ্যানালাইজ করা থাকে। তবে আমি বলবো যে আগে অবশ্যই আইন পার্টটা শেষ করা উচিত, যে সেকশানটা পড়তেছি বা যে সেকশানগুলো আসতেছে আইন পার্টটায় পড়ার পরে লিগামে হাত দেওয়া উচিত, এটা খুবই ভালো হবে। তারপর আরেকটা কথা বলি যে অ্যাম্বিশাস বিজেএসের একটা বিশেষ সংখ্যা আছে, এই যে বিজেএসের বিশেষ সংখ্যা অ্যাম্বিশাসের, এই বইটা যদি চোখ কান খোলা রেখে পড়া যায় তাহলে আমি বলবো যে এই বইটা একটা বেস্ট ওয়ান, ভালো। দেন একটা মক টেস্ট আপনাকে রেগুলার হচ্ছে রুটিনের ভিতরে রাখতে হবে, একটা মক টেস্ট আপনাকে দিতেই হবে, যে কাজটা আমি করি আর কি। তো বাজারে বিভিন্ন বই পাওয়া যায়, আমার কাছে এটা আমার ইউনিভার্সিটি থেকে আর কি বের হয়েছিল, এই বইটা হচ্ছে আমার কাছে আছে মক টেস্টের জন্য। এই বইটাতে আমি মক টেস্ট দেওয়ার চেষ্টা করি মানে রেগুলার। এখন মাঝে মাঝে ভুল হয়, মাঝে মাঝে অনেক পোর মার্ক আসে, কিন্তু এটা একটা প্র্যাকটিস, এটা আমি বলবো যে প্র্যাকটিসে রাখা উচিত। বাজারে বিভিন্ন রকম মক টেস্টের জন্য বই পাওয়া যায়,
যেহেতু আমার বাসা থেকে নীলক্ষেত অনেক দূরে, আমি সেভাবে দেখে নিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেখানে যাব এবং এই যে মক টেস্টের জন্য কয়েকটা বই আমি কিনে নিয়ে আসবো, কারণ সামনে বার আছে। তারপরে এই যে 25 তারিখে তো প্রধান বিচারপতি অবসরে যাবে, তারপরে উনি থাকবে কি না জানি না, তারপরে যিনি আসবেন তিনি তো একটা সার্কুলার দেওয়ার চেষ্টা করবেন। তো এই আর কি, সামনে মানে পরপর পরপর হচ্ছে পরীক্ষা থাকবে, তো একটা মক টেস্ট মানে একটা দুইটা তিনটা যাই হোক একটা হচ্ছে মক টেস্ট জোগাড় করতে হবে, আপনারা চাইলে করতে পারেন। ফাইনালি এবার আমি একটু বলি যে আমি কোন ওয়েতে চলি। আমি অনলি প্রিলিমস কিংবা অনলি মিন্সের প্রিপারেশান নিচ্ছি না, মানে রিটেন সহ প্রিলিমসের প্রিপারেশান নেওয়ার চেষ্টা করছি, কারণ শুধু এমসিকিউ পড়া আমার কাছে ডেঞ্জারাস মনে হয়েছে। ফার্স্টলি আমার রেগুলার একটা টু ডু লিস্ট থাকে, ওয়েট আমি দেখাই, এই যে এটা থাকে আমার টু ডু লিস্ট। তো প্রতিদিন একটা টু ডু লিস্ট রাখার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কনসিস্টেন্ট থাকার জন্য। তো আমি যত কনসিস্টেন্ট মানে কনসিস্টেন্সি বজায় রেখে চলতে পারবো সেটা আমার জন্য বেশি ইফেক্টিভ হবে। তারপরে আমার জন্য আরেকটা ব্যাপার মাস্ট করেছি, সেটা হচ্ছে যে টপিকগুলো পড়বো ওই টপিকগুলোর রিলেটেড বিগত বছরে যে সব প্রিলিমস এবং মিন্সের কোশ্চেন আসছে, মানে প্রিলি প্লাস রিটার্নে যে কোশ্চেনগুলো আছে সেগুলো অবশ্যই অ্যানালাইজ করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর যেটা হান্ড্রেডে হান্ড্রেড আপনাকে করতেই হবে সেটা হচ্ছে রিভিশন। আপনি কম পড়ুন, আপনার রিভিশন অনেক টাইম যাচ্ছে, আপনি সামনে জিনিসগুলো হাত দিতে পাচ্ছেন না, কম হাত দেন, কিন্তু যেগুলো পড়ে আসছেন সেগুলো অবশ্যই রিভিশন করুন। রিভিশনটা খুব ইম্পর্টেন্ট, স্মার্ট ওয়েতে পড়তে হবে, আর স্মার্ট ওয়েতে পড়ার জন্য রিভিশনটা হচ্ছে মেইন পিলার, আপনাকে রিভিশন দিতেই হবে। রিভিশন অনেক বেশি দেওয়া উচিত, আমি জানি না আমি কতটা দিতে পারি, কিন্তু আই এম নট স্যাটিসফাইড, আমাকে আরও বেশি দিতে হবে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে যতগুলো বই এখানে দেখালাম, এই বইগুলো একটা প্রমোশনের জন্য না, কোনো কিছুর জন্যই না, এই বইগুলো আমার কাছে মনে হয়েছে যে ভালো, আমার প্রিপারেশনের জন্য আমি এইগুলোর সাপোর্ট নিচ্ছি। এ পর্যন্ত আমি যতগুলো বই দেখালাম, অন্ধের মতো এই বইগুলো আপনারা ফলো করবেন না। প্রথমত আপনার টেম্পার অনুযায়ী কোন বইটা, আপনি কোন বইটা পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন অবশ্যই সেই বইটা নেবেন। ম্যাথের জন্য আমি যেমন 9-10 হচ্ছে প্র্যাকটিস করছি, আপনার যদি মনে হয় যে না খায়রুলের বইটা ভালো অথবা আরও কী কী জানি বই আছে বাজারে সেইগুলো ভালো, অবশ্যই আপনি সেই দিকে হচ্ছে মোটিভেটেড হবেন। এবং একই সাথে বিসিএসের বিগত বছরের কোশ্চেন, আচ্ছা একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে বিসিএসের বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেটা থেকে বাংলা এবং ইংরেজি আপনার মানে আমি দেখি আর কি, এটা সব কিছু দেখি না, মানে ওখানে আছে না ভূগোল, পৌরনীতি, সুশাসন, আরও কী কী জানি সাবজেক্ট আছে, তো এগুলো আমি দেখি না, আমি শুধুমাত্র বাংলা এবং ইংরেজিটাই দেখি। তো টোটাল ওভারঅল এই ছিল, অনেক অনেক কমেন্ট পেয়েছি আর খুবই ভালো লেগেছে যে আপনারা কমেন্ট করেছেন, আপনারা এত সিরিয়াস, আপনারা পড়তে চান। আর আরও আরেকটা কথা, এটা হচ্ছে আমার মনে হয় যে এটা বলা উচিত, সেটা হচ্ছে আইন একটা গুরুবিদ্যা, ওকে, তো এখানে না একটু হেল্প নিয়ে পড়তে হবে, আপনার অবশ্যই একটা মেন্টর প্রয়োজন, আপনি একা একা পারবেন না, বাংলা একা একা পড়া যায়, তারপরে ইংরেজিও আপনি একা একা পড়তে পারবেন, জিকে আছে পড়তে পারবেন, কিন্তু আইন পড়তে পারবেন না, এটা একটা গুরুবিদ্যা, আপনি একটা গুরু মানে কি বলবো একটা হেল্প নেন, অনলাইনে করতে পারেন, অফলাইনে করতে পারেন, অনেক ভালো ভালো কোচিং আছে, অনেক ভালো ভালো মেন্টর আছে, আপনি চাইলে পার্সোনালি কাউকে হায়ার করে পড়তে পারেন, কিন্তু কারোর একটা হেল্প নেন, খুবই সুবিধা হবে। আর অবশ্যই করে পড়বেন, কনসিস্টেন্সি ওয়েতে পড়বেন, এটা খুবই ভালো হবে, খুবই ভালো হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, আর আমার জন্য দোয়া করবেন। আমি ভিডিও আপলোড করছিলাম, আমারও খুব ভালো লাগছিল, কিন্তু সোশ্যাল মিডিয়া আমি লিমিট করে দিয়েছি, এই জন্য খুব বেশি একটা ইন্টারাক্ট করতে পারি না, কমেন্টে রিপ্লাই করতে পারি না। তো ভালো থাকবেন, এই ছিল ওভারঅল আমি যেসব বইগুলো পড়ি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ কিছু করার নেই। সো সবার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।